নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা পুজোতে সবাই খুব ভালো আছেন। আজ শুভ সপ্তমী, তাই অষ্টমী উপলক্ষে আমি আপনাদের সঙ্গে পনিরের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি, আর এটা খেতে খুবই টেস্টি হয়। পনিরের এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, লুচির সাথে পরিবেশন করতে পারবেন, এটা বানানো খুবই সোজা। চলুন তাহলে পনিরের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমার ঠিক কী কী উপকরণ লাগছে সেটা আপনাদের আগে দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, যেটাকে লম্বালম্বিভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এছাড়া এ রান্নার জন্য আরও 3টি স্পেশাল উপকরণ রয়েছে, যেটা এই রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। লাগছে এখানে আমার পোস্ত, আমি 2 টেবিল চামচ গোটা পোস্ত নিয়েছি। নিয়েছি 12টা কাজু, 2 টেবিল চামচ চারমগজ, যেটাকে বলা হয় তরবুজে বা খরবুজের দানা। এখন এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তার জন্য আমি এখানে একটা বাটিয়ে 3টি উপকরণই ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি জল। জলটা দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এটা বেটে নেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা না ভিজিয়েও বাটতে পারেন। এখানে নিয়েছি গরম মশলা, 3টে এলাচ, 1টা ছোট্ট দারচিনির টুকরো, 4টে লং। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে এলাচগুলো রান্নাতে ব্যবহার করলে রান্নার গন্ধটা খুব ভালো আসে। এছাড়া লাগছে আমাদের লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তার সাথে লাগছে আমাদের 1টা ছোট সাইজের টমেটো পেস্ট। এখন আমি এই ভিজিয়ে রাখা দানাগুলো বেটে নেব। দেখুন দানাগুলো আমার সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি রান্নাতে। রান্নার জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। আপনারা চাইলে এই রান্নাটা রিফাইন তেলেও বা আপনারা যে যে তেলটা খান সেই তেলেই করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তবে পনির কিন্তু বেশি ভাজা যায় না, বেশি ভেজে নিলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। দেখুন পনিরগুলো আমি ভেজে নিয়েছি। এখন এই পনিরগুলোকে আমি কড়ার থেকে তুলে নিচ্ছি। কড়া থেকে পনিরগুলো তুলে নিয়ে পনির ভাজা তেলেই দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাগুলোকে একটু জাস্ট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আদা বাটা। আদা বাটাতে জল থাকে, সেই কারণে তেলটা ছিটিয়ে আসতে পারে, তার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তারপর আদা বাটাটা তেলে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা একদমই না থাকে। আদা বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ও জিরা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা তেলে আগে দেওয়ার কারণে রান্নার রঙটা কিন্তু ভালো আসে। তারপর সামান্য একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা টমেটো। এখন এই সমস্ত উপকরণগুলোই আমি ভালোভাবে একটু কষিয়ে নেব, আঁচটা মিডিয়াম লোতে রেখে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু, পোস্ত ও চারমগজের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এখন এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি একটু ভেজে নেব।
মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই ভাজা মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পনির, আর দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি। এই রান্নাতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নার গ্রেভিটা একটু ঘনই হবে। এখন ভালোভাবে জলটা পনিরের সাথে মিশিয়ে নিয়ে, অবশ্যই এখানে নুনটা আপনারা একটু চেক করে নেবেন, যদি নুন কম হয়ে থাকে তাহলে এই সময় আবারও নুন অ্যাড করতে পারেন। এখন আমি সামান্য আর একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব। তবে ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এতে করে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন ঢেকে রান্নাটা হতে দেব আমি 15 মিনিট, আর আঁচটা মিডিয়াম লোতেই রাখবো। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। মাঝে একবার আমি তরকারিটা নেড়ে নিয়েছিলাম, দেখুন এর গ্রেভিটা ঠিক এরকমই ঘন হবে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল পনিরের নিরামিষ রেসিপি। এভাবেই পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।